पिपासा लागबे ना आगमन करबे कलिजा सुखाया जाबे दरबारे आसबे हाउजे काउसार पान करार जन्य अल्लाह नबी बोलेन এই অবস্থায় আমি লক্ষ্য করে তাকায় দেখব ফায়ুখতারাজুল আব্দু মিনহুম কিছু বান্দা এদেরকে প্রতিবন্ধক করে দেওয়া হবে আমি বিশ্বনবী এবং তাদের মাঝে প্রতিবন্ধক হয়ে যাবে পর্দা পড়ে যাবে হিজাব পড়ে যাবে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করব ফাকুলু ইয়া রব ইন্নাহুম মিন উম্মতি আল্লাহর নবী বলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করব প্রভু ওরা কারা ওদের মাঝে এবং আমার মাঝে পর্দা পড়ে গেল আল্লাহ ওরা না আমার উম্মত আল্লাহ এদেরকে পানি পান করাবো পর্দা কেন পড়ে গেল আমি জানতে চাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন তখন বলেন সাহাবীরা রে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে নবী গো ওরা সত্যিকার অর্থে আপনার উম্মত নয় ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা যখন সুবহানাল্লাহ বিভিন্ন জিনিস আবিষ্কার করেছি ওরা বেদাত করেছি আপনি যা করেন নাই ওরা তা করেছে আপনি যা বলেন নাই ওরা তা বলেছে আপনি যা নির্দেশ দেন নাই ওরা তা করেছে এক কথায় আপনার ইন্তেকালের পরে আপনার লেগে যাওয়া আমানত ওই আমানতকে তারা পরিবর্তন করে ফেলেছে দিনের মধ্যে পরিবর্তন করে ফেলেছে সত্যিকার অর্থে ওরা আপনার উন্নত নয় আল্লাহ নবী বলেন আমি তখন বলবো সুকান সুকান লিমান গায়রা বাদি যখন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন সাহাবীরা রে যেই মাত্র আল্লাহর পক্ষ থেকে জবাব পাইব আমি তখন এদের কি বলবো, দূর দূর হও হতভাগারা কোথাকার, তোমরা যারা আমার ইন্তেকালের পরে আমার দিনকে পরিবর্তন করেছ, আমার ধর্মকে পরিবর্তন করেছ। আমি যা করি নাই তোমরা তা করেছ, আমি যা বলি নাই তোমরা তা বলেছ, আমি যা নির্দেশ দিই নাই তোমরা তা পালন করেছ। না রে নাফরমানের দল, সত্যিকার অর্থে তোরা আমার উম্মত না। তোরা যদি আমার উম্মত হইতে তোদের মাঝে এবং আমার মাঝে এই পর্দা কোনদিন পড়তো না। তোরা আমার উম্মত নয়। আমার পানির ভাইয়ারা, বিশ্ব নবী রাহমাতুল আলামিন যদি ওই হাসরের মাঠে বিদায় করে দেয়, ফাইনাল মাফার, বাবু কোথায় যাবো কোথায়, যাওয়ার কোনো জায়গা নাই। ঠিক না ঠিক? আর যখন ঠিক না ঠিক বায়ানাত, এজন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, কাউসারের 2 নম্বর ব্যাখ্যা হলো এটা এমন একটা হাউস যে হাউস থেকে আমার কোন উম্মত ওই কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্য একদম কাছে চলে আসবে, নিচের জমিন হবে তামার, কেউ কারো কোনো পরিচয় থাকবে না। মা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার মা পরিচয় দিবে না, আব্বা তার ছেলের পরিচয় দিবে না, ভাই তার ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। ফালা আনসাব বাইনহুম, পরস্পরে আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না। ওই হাসরের মাঠে কেউ যদি এক গ্লাস হাউজে কাউসার পান করে, লান ইয়াজমা আবাদা, বিশ্বনবী বলেন জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর জীবনে কোনোদিন পিপাসা লাগবে না। আপনার মন দুর্বল করেন না। আবু জেহেল উকবা ইবনে আবি মুইতের কথা মনটা দুর্বল করেন না। ইন্না আ'তাইনাকা কাউসার, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, এর মানে হাউজে কাউসার দিলাম। এই হাউজ পাইয়া আপনার মনে যত যন্ত্রণা আছে সব পুরার জন্য আমি আল্লাহ সূরাতুল কাউসার নাযিল করে দিলাম।